नमस्कार बंधुरा, आज आमी बानाबो तेल झाल पापड़। तुम्हरा उपकरणगुलो देखे नाओ। प्रथमे माछे नून हलुद माखिए निलाम। এবার বাটিতে জল দিয়ে তাতে হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো, টমেটো সস দিয়ে একটা মশলা জল তৈরি করলাম। কড়াইতে সর্ষের তেল দিলাম। এবার মাছগুলো ভেজে নিলাম। যেহেতু মাছগুলো নরম, একটু সাবধানে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিলাম। ওই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলাম। এবার সেই আমার তৈরি করা মশলার জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। সামান্য নুন স্বাদ মতো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে আস্তে আস্তে মাছগুলো তাতে দিয়ে দিলাম। এবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে আমার তৈরি হয়ে গেল তেল ঝাল পাবদা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব।